প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ভাদাইম্মা এই নামটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং পরিচিত একটি নাম। ভাদাইম্মা এই নামটি যে মানুষটি অর্জন করেছিলেন তিনি আর পৃথিবীতে বেঁচে নেই। ভাদাইম্মা খ্যাত টাঙ্গাইলের জনপ্রিয় সেই অভিনেতা আহসান আলী আজ মারা গিয়েছেন। দর্শক, তিনি কিভাবে মারা গিয়েছেন, ভাদাইম্মার পুরো ক্যারিয়ারের বৃত্তান্ত আমরা এই রিপোর্টে তুলে ধরব। দর্শক, গুরুত্বপূর্ণ এই রিপোর্টটি দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, মারা গিয়েছেন ভাদাইম্মা খ্যাত টাঙ্গাইলের জনপ্রিয় সেই কৌতুক অভিনেতা। দীর্ঘ 10 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা আহসান আলী। এই অভিনেতা দেশের দর্শকের কাছে ভাদাইম্মা নামে পরিচিত। ক্যান্সার নিয়েও এই অভিনেতার মনোবল ছিল খুবই অটুট। চিকিৎসা শেষ করেই আবার শুটিংয়ে ফিরতেন। জীবনের শেষ সময়েও দর্শকদের হাসিয়ে গেছেন। অনেক স্বপ্ন ছিল আবার সুস্থ হয়ে দর্শকদের হাসাবেন, শুটিংয়ের পরিকল্পনাও ছিল তার, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজ রোববার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর উপজেলার দানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন। আফজাল হোসেন বলেন, দীর্ঘ 10 বছর আহসান আলী ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এরপর থেকে প্রতি 2 মাসে একবার রক্ত পরিবর্তন করতে হতো, এজন্য ঢাকায় আসতেন। চিকিৎসা নিয়ে আবার গ্রামে ফিরে অভিনয় করতেন। তার একটি দল ছিল, তিনি অসুস্থ হলেও তার মনোবল শক্ত ছিল। তাকে দেখে বোঝা যেত না তিনি অসুস্থ। হঠাৎ 2 সপ্তাহ হবে তার অসুস্থতা বেশি হয়, সেই সময়েই তিনি ঢাকায় যান। আজ সকালে শুনলাম তার অবস্থা সিরিয়াস, আজই হাসানোর মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি খুবই ভালো মানুষ ছিলেন, গ্রামের মানুষের কাছে জোকার বাই নামেই তিনি পরিচিত ছিলেন, সবারই পছন্দের মানুষ ছিলেন তিনি। একসময় গ্রামে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন আহসান আলী। পরে বিভিন্ন অনুষ্ঠান ও কমেডি অভিনয় দেখে তার মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। 90 দশকের শেষের দিকে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে দল নিয়ে কালী মেখে অভিনয় করতেন তিনি। এভাবে তার মধ্যে অভিনয়টা জেগে বসে। গ্রামে সেই সময়ই মুখে মুখে ছিল তার নাম, সব অনুষ্ঠানে তার ডাক পড়ত। পরে অডিও অ্যালবাম প্রকাশ করেন, গ্রাম ছাড়িয়ে জেলা, জেলা ছাড়িয়ে পুরো দেশ। এরপর পুরো দেশে একজন কৌতুক অভিনেতা হয়ে ওঠেন আহসান আলী। অল্প সময়ের মধ্যেই তিনি সারা দেশের দর্শকদের কাছে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় জনপ্রিয় হয়ে থাকেন। দোকানে ও গ্রামে তার অ্যালবামের ভালো চাহিদা ছিল। পরে অডিও দাপট কমে যেতে থাকলে ভিডিও বানিয়েও সমান জনপ্রিয়তা অর্জন করেন ভাদাইম্মা খ্যাত এই অভিনেতা।